আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। আজ আজকে ভিডিওটা শুরু করেছি রাত থেকে। রাতে অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়েছিলাম। মেয়ে যেহেতু আর কয়েকটা দিন আছে, ভাবলাম যে শীতের সময় যেহেতু ও আসতে পারিনি, তো শীতের পিঠা কিছু বানিয়ে ওকে খাওয়াবো ভেবেছিলাম। তো সেই জন্যই রাত্রে আর কি আমি একটু পিঠা বানিয়েছিলাম, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর সারাদিন কী কী কাজগুলো করেছিলাম সব কিছু একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ভিডিও শুরুতেই বলে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই যে তিন রকমের পিঠা তৈরি করেছিলাম, পাটিসাপটা পিঠা তৈরি করেছি, তেলের পিঠা তৈরি করেছি, আর দুধে ভেজানো চিতই পিঠাটা তৈরি করেছিলাম। খেতে খারাপ লাগেনি, মাশাল্লাহ অনেক মজাই হয়েছিল। শীতের পিঠা গরমে বানিয়ে খেলে খারাপ লাগে না, ভালোই লাগে। আমরা তো মনে করি পিঠা শুধু আমরা শীতের সময়ই খাবো, আসলে এই ধরনের পিঠাগুলো শীত গরম সব সময় খাওয়া যায়। সকালে আমরা পিঠা দিয়েই নাস্তা করলাম, তারপরে মেয়েকে নিয়ে বের হয়েছি। যেহেতু ও চলে যাবে তো ওর হেয়ারটা কাট করবে, হেয়ার একটু কালার করবে, সেই জন্য নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বিশাল বড় একটা হোটেল, এটা জুমেরাতে, হোটেলের নামটা বানাই বলি। তো এই হোটেলের পঞ্চম ফ্লোরে পার্লার, এখানে নিয়ে আসছি মেয়েকে, এই সেলুনটাতে নিয়ে আসছি। এই যে সেলুনটার নাম আমি একটু দেখিয়ে দিলাম। তো এখন এখানে ওকে হেয়ারটা কাট করা হবে আর কালার করা হবে। এই সেলুনটা অনেক এক্সপেন্সিভ একটা সেলুন, এখানে ফার্স্টই ওকে নিয়ে আসলাম। আর ও কানাডা থেকে বসে এটা অনলাইনে দেখেছে, দেখে বলল যে ও এখানেই আর কি ও চুলের কালারটা করবে আর হেয়ার কাটবে। তো ওর সাথে আমরা সবাই এসেছি, নেহা এসেছে, আপনাদের ভাইয়া এসেছে, আমি এসেছি, আমরা তিনজনই এসেছি। আমরা বসে আছি আর ওর চুলগুলো মানে ঠিক করা হচ্ছে। এই যে এই পার্লারে অন্যান্য পার্লারের থেকে কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ, তারপরও এখানে দেখলাম মানুষ কিন্তু অনেক আসা যাওয়া করছে, বিশেষ করে অ্যারাবিক যারা আছে, অ্যারাবিক লেডিরা মনে হয় এখানে বেশি আসে, ছেলেরা মেয়েরা সবাই আসে। তবে এখানে যে ছেলেগুলো মানে কালার করছে এরা আর কি প্রফেশনাল, একদম মানে খুবই ভালো করে কালার করে, খুব ভালো করে হেয়ার কাটে। তো এখান থেকে আমরা ওর চুলগুলোকে এখন যে কালার করছে, তো আপনাদের ভাইয়া আমি নেহা বসেছিলাম, তো আমি ভাবলাম একটু ভিডিও করি, যে এগুলো একটা স্মৃতি, মেয়ে চলে যাবে তখন আমি ভিডিওগুলো বসে বসে দেখব, যে ওকে নিয়ে যে আমার কি ব্যস্ততা ছিল। মাত্র 20টা দিন আমার কাছে ও ছিল, সেই 20টা দিন আমরা একটা দিনও ঘরে থাকিনি। প্রত্যেক দিনই আমাদের হয় সকাল না হলে বিকাল আমাদেরকে বের হতে হয়েছে। নিজের যা কিছু আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকায় অনেক শান্তির, পরের দিকে না তাকানোই ভালো। আর সবসময় নিচের দিকে তাকালে কষ্টটা কম লাগে, উপরের দিকে তাকালে কষ্টটা বেশি লাগে। আমি দেখেছি আমার অনেক পরিচিত মানুষ আছে, অনেক সময় তারা এগুলো নিতে পারে না, হজম করতে পারে না, তাদের অনেক কষ্ট হয়, যার কারণে মেয়েকে নিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি, ঘোরাঘুরি করেছি, সব কিছু কিন্তু শেয়ার করতে পারিনি। আবার আমি যে রান্নাবান্না করেছি আমার মনের মতো করে, আমার মেয়ে এত বছর পরে আমার কাছে এসছে, তাকে যে আমি মানে খাওয়া দাওয়া করিয়েছি, নিজে হাতে রান্না করি, সেগুলোও কিন্তু আমি দেখাতে পারিনি। মাঝে মধ্যে আমি ভিডিও দেওয়া অফ রেখেছি, তিন দিন চার দিন পরে একটা ভিডিও দিয়েছি, যতটুকু দেওয়ার দরকার ঠিক ততটুকুই দিয়েছি, এর বেশি দেইনি। শুধুমাত্র অনেকে আছে সহ্য করতে পারে না, হিংসা করে, আসলে তাদের মনে কোনো শান্তি নেই, অশান্তিতে ভরা। কারোর শান্তি দেখলে, কারোর খুশি দেখলে তারা নিতে পারে না, তাদের মনে কষ্ট হয়, তারা অনেক জ্বলে। সেই জন্য অনেক কিছুই আছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আপনাদের ভাইয়া তো আমাকে মানাই করে দিয়েছিল,
যে আমার মেয়ে আসলে কোনো রকম ওকে নিয়ে আমরা কি করছি না করছি এই ভিডিওগুলো না দেওয়ার জন্য। তারপরে আমার মেয়ে জোর করে বলল যে না, তুমি একটু ভিডিও করো, মাঝে মধ্যে দাও, কোনো সমস্যা নেই, আল্লাহ যার ভালো চায় অন্য লোক তার খারাপ করতে পারে না, আমরা আমাদের মন পরিষ্কার, আমরা ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না, যাদের মন ভালো না তারা দেখবে, জ্বলবে, হিংসা করবে, এটাই হলো তাদের কাজ। তো যাই হোক, মেয়ের কথা শুনে আমি আর কি ভিডিওটা দিয়েছি। তা না হলে আসলে আমি 3-4 দিন পর একটা করে ভিডিও দিয়েছি, আমারও ইচ্ছা ছিল না ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, ভেবেছিলাম ও চলে গেলে তারপরে ভিডিও দিব, কিন্তু আমার মেয়ে বললো যে না তুমি দাও, তাই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা রাতে চলে এসেছিলাম ডিনার করার জন্য। প্রতিদিন রাতেই আমাদের বেশিরভাগই আমাদের রাতে ডিনার করার জন্য বাইরে আসতে হয়েছে। তো নতুন নতুন ফুড খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, ও জোর করে আমাদেরকে নিয়ে আসলো। আর এটা হচ্ছে হায়দরাবাদি একটা রেস্টুরেন্ট, এটা দুবাই সিটি সেন্টারের ভিতরে। তো এখানে এসেছি আমরা রাতে ডিনারটা করার জন্য। তো কোন সাইডে আছে জিজ্ঞেস করছে আপনাদের ভাইয়া, সিটি সেন্টার তো অনেক বড়, মানে ফুড কোর্টও কিন্তু অনেকগুলো আছে, এখানে বোঝা যায় না কোন সাইডে যে এই রেস্টুরেন্টটা। তো জিজ্ঞেস করে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, আর আমরা কি কি খেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক ফেমাস দুবাইয়ে, গাজিবো। এখানে হায়দরাবাদি বিরিয়ানি, অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায়। তো আমরা এখানে মেনলি খাওয়ার জন্যই এসেছি এবং বাসার থেকে প্ল্যান করে এসেছি যে আমরা কি কি খাবো এখানে। তো সেইগুলোই অর্ডার করা হচ্ছে। এই যে আমার দুই মেয়ে আপনাদের ভাইয়া দেখছে তারা কি কি অর্ডার দিবে। আর এখানকার খাবারের মান অনেক ভালো, খাবারগুলো অনেক টেস্টি। তো ফার্স্টে আমরা গ্রিল জাতীয় জিনিস খাওয়ার প্ল্যান করেছি। তো নেহা আর আপনাদের ভাইয়া, তাদের আবার রসমালাই অনেক পছন্দ, তা খাওয়ার শেষে আবার রসমালাই খাওয়া হবে, সেগুলো দেখছে সুইট আইটেম কী কী আছে। আর এই যে পট বিরিয়ানি, তারপরে মানে পর্দা বিরিয়ানি সবই এখানে আছে। তো আমরা এখন একটা একটা করে অর্ডার করছি, আর এগুলো দিতে বেশ 40 মিনিট টাইম লাগবে বললো, 30 থেকে 40 মিনিট টাইম লাগবে। তো আমরা বললাম যে তান্দুরি চিকেন টিকেন এগুলো থাকলে দেওয়ার জন্য, আমরা এতক্ষণ কি আর বসে থাকবো কি না। তো বললো ঠিক আছে, গ্রিল চিকেন ওরা আমাদেরকে দিয়ে যাবে। তো আমরা এখন সেগুলো খাবো, তারপরে আমাদের মেন যে মেনু ডিশ সেটা আসবে। তো আমরা অপেক্ষা করছি। আর এই যে প্লেটগুলো খুব সুন্দর করে দিয়ে গিয়েছে। এই যে রুটি দিয়ে খুব সুন্দর করে এরকম বিরিয়ানিটা ঢেকে রাখা। আমরা তো এই বিরিয়ানিটা আরো 2-1 বার খেয়েছি, কিন্তু আমার মেয়ে যেহেতু বাইরে থাকে ও তো আর খায়নি, সেজন্য ওকে নিয়ে আসা হয়েছে। এখানে আমরা 2টা হাঁড়িতে বিরিয়ানি নিয়েছি, তান্দুরি চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা খেতে মাশাল্লাহ অনেক টেস্টি। তো আমরা এখন বিরিয়ানিটা খাচ্ছি, আর বিরিয়ানিটা ওরাই সুন্দর মতো বেড়ে দেয়। এখানে আমাদের বেশি চিকেনের আইটেম খাওয়া হয়ে গিয়েছে, সেজন্য আমরা মাটন বিরিয়ানিটা নিয়েছি লাস্টে দিয়ে। এখানে রেশমি কাবাবটাও খুবই টেস্টি, তান্দুরি চিকেনগুলোও অনেক মাশাল্লাহ টেস্টি। তো এখানে 12টার সময় বন্ধ হয়ে যায়, তো আমরা 10টার দিকে এসেছিলাম, 10টার থেকে নিয়ে আমরা 12টা পর্যন্ত এখানে ছিলাম। অল্প অল্প করে একটা করে আইটেম দিচ্ছিলাম, খাচ্ছিলাম, টেস্ট করছিলাম, এরকম করতে করতে লাস্টে দিয়ে আর কি আমরা এই যে ডিনারটা শেষ করলাম। আমাদের রাত্রে 11:45 আমাদের শেষ হয়েছে খাওয়া। তো খাবারটা খেয়ে আমরা বাসার দিকে চলে যাব। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই আছেন সবার সুস্থতা কামনা করছি, সবাই যেন ভালো থাকেন সেই দোয়া করছি। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।
কখনো।